জিগজ্যাগ রোড দেখো। আসিয়া সিয়া তোমার নাম তো জায়গার সাথে মেঘটাও খুব সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের লাস্ট ছিল আজকে এখানে, জায়গাটার নাম ঠিক একটা আমি জানি না। আমরা এখন জুলুক যাবো এখান থেকে ডাইরেক্ট উপরে। ধরো তোমাদের রাস্তায় তোমাদের সাথে কথা বলি। গাইস আমাদের হোটেল থেকে বেরাতে খুব লেট হয়ে গেছিলো, তো সবাই খুব লেট করে ফেলেছে। তাড়াতাড়ি আমরা উঠেছিলাম কিন্তু ওরা খুব লেট করেছে, তো সেই জন্য ড্রাইভার বলছে যে অনেক লেট হয়ে যেতে পারে মানে ওপরে উঠতে। আমরা এখন জুলুক যাচ্ছি, তো জুলুকে অনেক কার্ড প্যাকিং করতে হবে, ওখানে গিয়ে পারমিট করতে লাগবে, অনেক কিছু করতে লাগবে। তো ওখানে রাস্তা তৈরি হচ্ছে, তো ওখানে রাস্তা তৈরি করতে গেলে অনেক রকম সমস্যা হতে পারে। তো ড্রাইভার বলছে এত লেট করলে কী করবে, আমাদের 7টা টাইম দিয়েছে, আমরা এখন 10টা বেজে গেছে, এটা 10টা বাজে, 10টার সময় আমরা এখন রেডি হয়েছি। তো জানি না কী হবে, সবাইকে রেডি করে তুলতে তুলতে লেট হয়ে গেছে। উঠেছি 7টা 7:30-এর মধ্যে, কিন্তু সবাই রেডি হতে হতে অনেকটা টাইম চলে গেলো। তো তাই এখন কিছু করার নেই, তো এখন দেখি আর প্যাকিং তো চলছে, আর যতটা যা করা যায় ততটা তাই করছি। বলছে রাত্রিবেলা সন্ধ্যেবেলা আসতে গেলে অনেক প্রবলেমে পড়তে পারি আমরা, কারণ রাত্রিবেলা ফগ হয় ওখানে, জুলুকে 5°-6° চলছে এমনি, তো ফগ থাকতে পারে, সেটাই হচ্ছে সমস্যা। তো চলো দেখা যাক, প্যাকিং করে তোমাদের দেখাচ্ছি সব কিছু। তো ড্রাইভার আঙ্কেল আমাদের এটাই বললো যে এই রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি, তো সেই রোডটা পুরোপুরি বরফে ঢাকা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি আর ডিসেম্বরে। তো এই রাস্তা দিয়ে গেলে তখন চাকায় চেন পেঁচিয়ে যেতে হয়, নাহলে যাওয়া যায় না, চাকা স্কিড কাটে অনেক সময়। তো আমাদের কপাল খারাপ, আমরা জায়গাটা দেখতে পাচ্ছি না বরফে ঢাকা, কারণ আমরা নভেম্বর মাসে গেছি, তো এখন তো বরফ নেই, কিছুদিন পরে বরফ আসবে। তো এখন আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যার জন্য সকালবেলা তাড়াতাড়ি বেরাতে বলেছিল, সেই আমরা জ্যামে পড়েছি, কারণ সামনে রাস্তা তৈরি হচ্ছে আর আমাদের জন্য জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ উপর থেকে দুটো ট্রাক পাস করবে, দেন আমরা এগাবো। দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখন গাড়িগুলো না আসলে আমরা যেতে পারবো না। ভিউটা দেখো, হ্যাভেনে এসছি মনে হচ্ছে পুরো, নিচে জিগজ্যাগ রোড, এখানে অনেকটাই উঠবো। তো এই ভিউটা তো তোমরা সবাই দেখেছো, ফেসবুকে একটা রিলস ভাইরাল হয়েছিল, তো সেই ভিউ পয়েন্টেই রয়েছি আমরা এখন। আমার বন্ধু চলে এসছে আবার, বন্ধু এখানে এসে কেমন লাগছে বলো? বিশাল সুন্দর জায়গা, কিছু বলার মতন নেই, জাস্ট নিচেরটাই খুব সুন্দর। এবার উপরে উঠবো, উপরটা তো হেভি লাগে, সুন্দর ক্যামেরার থেকে চোখে, নিজের চোখে বেশি ভালো লাগছে আরও। হ্যাঁ ক্যামেরা জিনিসটা, হ্যাঁ আরও বেশি বেটার লাগছে। বাট আমার কাছে সিরিয়াসলি নর্থ সিকিম থেকে এই সিকিমের যে ভিউ মারাত্মক মারাত্মক লাগছে, মানে এরকম ভিউ আমি পাই। ওরা আগের বছর নর্থ সিকিম এসেছিল, ওরা দেখেছে শুধু বরফ দেখেছে, কিন্তু এরকম ভিউ এখনো পাইনি, কিন্তু এবারে খুব ভিউ পেলো, হেভি ভিউ পেয়েছে, সুন্দর ভিউ। তো 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের গাড়ি ওখান থেকে ছাড়লো, 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওখানে কিছু রিলস বানিয়েছি আমরা, রিলসও শেয়ার করে দেবো শর্টে। আর নিচে যে ভিলেজটা দেখছো এটা হচ্ছে জুলুক, আমরা এখানেই আসবো নিচে, এখন আমরা ঢুকছি না, আমরা ওপরে পুরো ঘুরে দেন নিচে আসবো এখানে। গাইস ফাইনালি পৌঁছে গেছি একদম মাউন্টেন ভিউতে জিগজ্যাগ রোডে, তো তোমরা দেখাই একবার। জিগজ্যাগ রোড দেখো, একদম টপ ভিউ এটা জিগজ্যাগ রোডে, এত সুন্দর, ইউটিউবে অনেকবার দেখেছি কিন্তু আলাদাই ফিল একটা নিজের চোখে দেখার। একদম নিচ থেকে আমরা এসেছিলাম, তো
সেই মজা লাগছে এখানে এসে। এক ভিউ সবাই খেতে পারো। তো জায়গার সাথে ম্যাগিটাও খুব সুন্দর। ঠিক এখান থেকে যাওয়ার সময় একটা বোনের সঙ্গে দেখা হয়েছে, এত কিউট দেখতে ওকে, আর ও এত দুষ্টুমি করছে ওখানে, ও সামনে কেউ যেতে পারছে না। দেখো সামনে যাচ্ছে, আমি ক্যামেরা নিয়ে বারবার লুকিয়ে পড়ছে, মারছে পর্যন্ত আমাদের। ওই দেখো, তো অনেক কষ্ট ওকে রাজি করানোর চেষ্টা করি কিন্তু রাজিও হচ্ছে না কোনো রকমে, ওকে ধরাই যাচ্ছে না। ও এত দুষ্টু আর খুব লাফালাফি করছে, আর এত কিউট তোমাদের বলে বোঝাতে পারবো না। দূরের দিয়ে ভাই বল কাছে গিয়ে ভাই খেয়ে বল। A few moments later. তোমার নাম বাতা দো, তোমার নাম কে বাতা দো। আশিয়া। আশিয়া হ্যায় তোমার নাম। হাই কাট দো, একবার হাই কাট দো। তুমি এপরি রাই তো। আচ্ছা, কিছু কেও, কিছু বলো, কিছু বলো। গাইস সব যদি এখনই দেখিয়ে দিই তাহলে আর পরে কি দেখবে, চলো বাকিটা নেক্সট দিন দেখাবো। মানে ওখানে জিগজ্যাগ ভিউ পয়েন্টে, তো ওখানে ভিডিও শেষ, আর আমরা এরপরে যাব উপরে, মানে থাম্বি ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক আর হচ্ছে ওলবা মন্দির। তো তখন আরও মজা আছে, ওগুলো দেখাবো। তো একটা ভিডিও দেখিয়ে দিলে তো আর হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখতেই তো পারলে কি চলে গেলো, আমি এখন বাড়িতেই আছি। টিম এপিসোড শেষ হওয়ার পরই রোজির এপিসোড আবার চলে আসবে, মজা মজার ভিডিও। রোজির অনেক ভিডিও জমা হয়ে আছে, তো চলো তার জন্য সাবস্ক্রাইব করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা। ঝুঠা হে গুসসা তেরা সচ্চা নহি সচ্চে।